গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা দুজন যাচ্ছি টাটা মেডিকেল ক্যান্সার রিসার্চ হসপিটালে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার না এখানে একটা লাম্পস হয়েছে, তো ওইটা শ্রীমন্তদা বললো একবার দেখিয়ে নিতে। তো শ্রীমন্তদা সমস্ত সমস্ত ব্যবস্থা করে রেখে যান। সমস্যা হচ্ছে আমাদের একটুখানি লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো লেটে যাচ্ছি আমরা। একটুখানি আছি, চাপে আছি, ওই জন্য মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কী হবে কী না হবে। কী বলতো, মানে ক্যান্সার হসপিটালে যেতে হবে এটা ভেবেই সত্যি কথা বলতে ভয় লাগে, আর আমি খুব একটা বেশি সাহসী নয় এইসব ব্যাপারে। ডক্টর শ্রীমন্ত হালদার বলা আছে। বারোটা 22 বাজে, আসার কথা ছিল আমাদের 10:30 থেকে 11টার মধ্যে, অনেকটা দেরি হয়ে গেছে। আশা করি এই প্রথম এই শেষ এখানে আসা, আমি আসতে চাই না এখানে। এইটা ছিল ফেজ 2, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফেজ 1-এ। কিছু না বললো, জাস্ট একটা টিস্যু যেটা প্রেগনেন্সির জন্য ডেভেলপ করে, আগেরবার এখানে হয়েছিল, এবার এখানে হয়েছিল। যেহেতু পেন হচ্ছিল ওই জন্যই আর কি সীমান্তদা বললো যে একবার USG করি নেওয়াটা ভালো। তাও ম্যাম ছিল ভাগ্য ভালো, মানে আমরা যা লেটে এসেছি না থাকারই আশা ছিল। বাস আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এনটি স্ক্যান আছে আজকে আমার, এনটি স্ক্যান আর হচ্ছে ডাবল মার্কার টেস্ট বার করবার, আর হচ্ছে ডাবল মার্কার টেস্ট আছে আজকে, যার জন্য তোমাদেরকে আগে বলা হয়নি প্রেগনেন্সির কথা। আমি অনেকদিন পর তোমাদের সবাইকে জানালাম অ্যাবাউট প্রেগনেন্সি, কারণ আগের ইনসিডেন্ট তো তোমরা জানো। সত্যি কথা বলতে মানে যতক্ষণ না আমার অ্যানোমালি স্ক্যান হচ্ছে ততক্ষণ অবধি সবসময় একটা টেনশনে থাকি, মানে একদম সত্যি কথা বলছি গো তোমাদের। এইটা আমার মনে আমি কাউকে মানে বলেও হয়তো বুঝিয়ে উঠতে পারবো না যে আমার কীরকম লাগে। তো ওই জন্যই অ্যানোমালি স্ক্যানটা হয়ে যাক আমি তারপর ভেবেছিলাম সবাইকে বলবো। তো আজকে স্ক্যানটাও ভাইটাল, এনটি স্ক্যান আর ডাবল মার্কার, কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে নাকি সেটা আজকে জানতে পারবো। আশা করি সব কিছু ঠিক থাকবে, বিকজ হ্যাঁ সব ঠিক থাকবে। এবার 1:31 শ্রীমন্তদা বলে দিল যে এখানে সুচালিস বলে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাব। আসলে আমি কিছু খেতে পাচ্ছি না বুঝলে, তো মানে আমি নিজে কী খেতে পারবো আমি নিজেও বুঝতে পারছি না। তো একটু কন্টিনেন্টাল টাইপের খাবার হলে মেবি হয়তো খেতে পারবো, পেঁয়াজ রসুন মানে ননভেজ এগুলো আমি একদমই পাচ্ছি না খেতে। ডিম মাছ মাংস যেগুলো আমি ভালোবাসি সেগুলোই পাচ্ছি না। এখন কী খাচ্ছি জানো, পরোটা আলু, যেগুলো আমি আগে জীবনে খেতাম না। ওইখানে আবার কোনো পার্কিং নেই জানো, তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ না ওরাই বললো যে যেখানে দাঁড় করানো আছে ওখান থেকে বাই চান্স যদি পুলিশ ধরে তা ফাইন করে দেবে। আর শ্রমিক যা ভীত এইসব ব্যাপারে, ও আবার ট্রাফিক রুল বিশাল মেনে চলে, কোনো জায়গায় কোথাও পার্ক করে না জানো। একটা জায়গায় এই দেখো না, এরকম একটা জায়গা পেয়েছি এখানে পার্ক করে দিয়েছে, এটা হচ্ছে পেড পার্কিং, এখানে রেখে ও বলছে চল কোথাও খেতে যাবো, এখানেই থাকুক গাড়ি। হ্যাঁ ও বলছে যদি বাই চান্স কোনো রেস্টুরেন্ট যদি পার্কিং না পাই। আমার আজকাল পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগছে, ওই জন্য এখান থেকে পেয়ারা মাখা নিয়ে নিয়েছি। এই পেয়ারাটাই যদি এমনি দেয় না তখন আমি খেতে পাচ্ছি না, কিন্তু এরকম একটুখানি টক টক করে মেখে দিলে ভালো লাগছে। তো এখন আমরা হেঁটে হেঁটে চললাম, সৌভিক আমার ওলা দেখছিল জানো, আর ওখানে প্রথমত পার্কিং, হ্যাঁ পার্কিংয়ে দিতে হচ্ছে, প্লাস আবার ওলা ভাড়া করে আমি যাবো, কে কাজ নেই আমার। হ্যাঁ গা জ্বলেই যাবে বাবা, আমি টাকাগুলো এমনি এমনি খরচা করতে আমার একদম পছন্দ হয় না। ফাইনালি চলে এসেছি, 1.5 কিলোমিটার হাঁটার পর এই যে এসেছি বেকেন স্টিম। ফায়ার হয়নি কিন্তু মানে মোটামুটি জাস্ট আগুন ধরে গেছিলো, দাউ দাউ করে ধরাটাকে আমি নিভিয়ে দিয়েছি। আবার এসে এখানে বসেছে একটুখানি, এখন একটু ঠান্ডা হয়েছে, মাথাটা ঠান্ডা হয়েছে, একটু ডাবের জল আর একটা মাথা পেয়ারা খেয়ে এতটা এসছে মনে হয়। সবটা সেরকম কিছু খাইনি তো এখন মাথাটা একটুখানি ঝিমঝিম ধরছে। আমি আসলে জানি না এখানে পার্কিং থাকবে কি থাকবে না, আমি তো আইডিয়া করতে পারছিলাম না, প্লাস ওখানে পার্কিং পাওয়া খুব একটা ঝামেলা,
মানে ওখানে গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, গ্যারেজ করে দিয়েছি, ব্যাস এবার শান্তি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার খাবার এসেছে। এইটা হচ্ছে আমার ম্যাগি, আর এটা হচ্ছে ওর স্যান্ডউইচ। বাহ, কত চিজ দিয়েছে রে! আমার এইটাই লাগবে, মানে আমি এইগুলো খেতে পাচ্ছি বুঝলি, চিজ টিজ। সৌভিক কফিও নিয়েছে। হয়ে গেছে আমাদের খাওয়া, ভালোই খেলাম গো। আর এবার আমরা যাবো, লাইট খেয়েছি, হালকা খেয়েছি। হ্যাঁ, আমার জন্য তো ঠিকই আছে। আমার কি বলতো, আমার সবজি সবজি চিকেন মাটন মাছ, তারপর পেঁয়াজ রসুন, এইসব আমি কিছুই খেতে পাচ্ছি না বুঝলি। তো আমার জন্য ম্যাগি ঠিক আছে, ম্যাগি চিজ দিই, চিজটা আমি খেতে পাচ্ছি। ম্যাগি চিজ দিয়ে আমার জন্য পারফেক্ট। এখন আবার হেঁটে হেঁটে যাবো আমরা। আরে ওলাতে কত ভাড়া দেখাচ্ছে না, 150 টাকা। এখান থেকে 1.4 কিলোমিটার 150 টাকা দেখাচ্ছে। আমি তো যাবো না 150 টাকা দিয়ে। আবার এখানে এসেছি, দুটো পেয়ারা নিব আর আমও নেব কাঁচা আম। ঢোক গিল্লি কয়েকবার ঢোক গিল্লি জিগি জলছে পেয়ারা মাখা দেখি, পেয়ারা আর হচ্ছে আম মাখা, আমি খাবো এই দুটো। আমাদের অফিসের সামনে যদি এরকম থাকতো কত ভালো হতো গো। এখানে কতগুলো রেস্টুরেন্ট ছিল জানো, রেস্টুরেন্ট মানে ছোট ছোট ক্যাফে মতো, ওগুলো সব ছেড়ে আমরা 2 কিলোমিটার দূরে গেছিলাম হচ্ছে ওই রেস্টুরেন্টটা যেটা বন্ধ। গুগল রিভিউ দেখে, হ্যাঁ গুগলে 4.6 ছিল, ওই জন্য হলো খুব ভালো হবে। তো যাই গিয়ে দেখি বন্ধ। আমি যখন এখানে এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, এখনও পুরো ফাঁকা হয়ে গেছে। আমি লাস্ট 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। একবার আমি ঢুকেছিলাম স্ক্যানের জন্য, অনেকে উল্টোভাবে ঘুরে বসে আছে বুঝলে, পিঠ দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে না। কে জানে, আমার মনে হচ্ছে যে আমি এত টক খেয়েছি বলে আমি একটা গোটা আম এখানে বসে বসে খেয়েছি। তার আগে পেয়ারা খেয়েছি মা, ঘুরেছে ঠিক আছে। তো ক্যাপসুলটা কত বড় হলো, ক্যাপসুল বলবি না, এই দেখ বড় হয়েছে আগের থেকে, আগে টুকুন ছিল তার থেকে একটু বড় হয়েছে। প্রথমে পিছন ঘুরে শুয়েছিল, তারপর চকলেট খেয়ে উঠেছে। মা দিদিভাই সুনন্দা কনস্ট্যান্ট ফোন করেই গেছে, করে গেছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। আমি যখন স্ক্যান করতে গেছিলাম তখন আবার ওকেও ফোন করেছে যে হলো ওগুলো, ওরাও আসলে মা তো পাগল করে দিয়েছে। মা আসলে আগের বারও সব জায়গায় আমরা ডাক্তারের কাছেও নিয়ে যেত, আবার যখন স্ক্যান ট্যান হবে তখন মাই নিয়ে আসতো, সৌভিক আর মা দুজনে মিলে। এবার মাকে এবার আমি আনিনি, মা আসলে হার্টবিট শুনতে চাইছে বুঝলি, আপনার হার্টবিট আমাকে, হ্যাঁ কাউকে ঢুকতেও দিচ্ছে না। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোথাও একটা যাবো ক্লিনিক থেকে, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে না ওখানে, ওই জন্য আর যাওয়ার জায়গা নেই, মানে অনেকটা দেরি হয়ে যাবে বুঝলে। তারপর আমার না আর এনার্জিও নেই সত্যি কথা বলতে, এই রাতের দিকটা না মানে সন্ধ্যা হয়ে গেলেই তখন আমার যত রকমের সমস্যা শুরু হয়ে যায়, বমি পায়, ঝিমানি আসে, গা গোলায়। এখন তো তাও মানে লাস্ট 2 দিন ধরে আমি খেতে পাচ্ছি বলে এখন অনেকটা স্ট্রেন্থ এসছে, এর আগে প্রচন্ড উইক ছিলাম। 8:12 বাজে এখন, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ঢুকলাম। আজ এখন 9:10, জাস্ট 10 মিনিট আগে বাড়ি ঢুকলাম। ফ্রেশ ফ্রেশ হবো, এবার স্নানে যাবো। মামাই এসে ফরার করে ঢেলে দিয়েছে, সব বার করে দিয়েছে। কি বলতো, আসলে আমি খেতে অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছিল। কি বলতো, সৌভিক ভাবছে যে মামাই কিছু খেতে পাচ্ছে না, তো এটা উনি দি ওটা উনি দি। কেন পারছেন না, সবজিটা কি খেতে পারছেন না? আমি অনেকদিন ধরে বলছি আমি সবজি একদম, মানে সবজি যদি একটা দানা যায় না ওই সাথে সাথে বমি হয়ে যাচ্ছে। বাজারে এই চলো হয়েছে, মানে সে মাংস হওয়ার মতো আনন্দ পাওয়া যায়।
আরে বাজারে তুমি সবজি দেখলে না আমার কি কষ্ট হয়, মনে হয় যেন এখনই বমি হয়ে যাবে। কি অদ্ভুত অদ্ভুত জিনিস, মামনি রান্না করে আর আমি পুরো এই ঘরটা এসি চালিয়ে পুরো সিল করে বসে থাকি, যাতে করে একটুখানিও গন্ধ না আসে। মানে ওই যে মানে একটুখানি গন্ধ আসে আমার সাথে সাথে গিয়ে আবার বমি হয়ে যাবে। ওই জন্য আমি সারাদিন মানে এই ঘরেই থাকি অলমোস্ট, আর সারাদিন আমার দরজা বন্ধই থাকে। মামনি আজকে আমার জন্য বানিয়েছে হচ্ছে রুটি, আর কালকে ঘুগনি ছিল ওইটাকে লঙ্কা দিয়ে আমায় দিয়েছে। এই দেখো সত্যি কথা বলতে জানো তো আমি তো এখন এক ফোঁটা কোনো রান্না বান্না করতে পারছি না, কথা কারণ রান্নার যে একটা গন্ধ হয় না ফোড়নের যে গন্ধটা আছে সেই ফোড়নের গন্ধটা আমি একদম সহ্য করতে পারছি না, মানে গন্ধ শুকলেই বমি হয়ে যাচ্ছে, যার জন্য এখন কিছুই করতে পারছি না আমি। তো দেখো আমায় করে করে সমস্ত কিছু তো দিচ্ছে, সব কিছুই রেডি করে করে দিচ্ছে, তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমার মা সবসময় এটা বলে যে দেখো তুমি যেটা পাচ্ছ সেটা অনেকেই পায় না, সো অলওয়েজ বি গ্রেটফুল, যে যেটা পাচ্ছ সেটার জন্য অলওয়েজ বি গ্রেটফুল। তো যাই হোক আমি খেয়ে নিই তারপর আবার কথা বলছি। খাওয়া হয়ে গেছে, অল্প একটুখানি খেতে পেরেছি, বাকিটা আর খেতে পারিনি আমি। তো দুটো একটা কথা তোমাদের বলার ছিল, এক্স্যাক্টলি 5 বছর আগে 2019-এ ঠিক এই সময়টা যখন আমার এনটি স্ক্যান হয়েছিল তখন থেকে সমস্ত প্রবলেম দেখা দেয়। তো এনটি স্ক্যান আমার কাছে সত্যি কথা বলতে একটু টেন্স ছিলাম, কারণ যার সাথে না একবার এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার সময় ভয়ই লাগবে। যাই না ভগবান একটা অদ্ভুত আমাকে মেন্টাল ফিজিক্যাল স্ট্রেন্থ দিয়েছিল যে অত কষ্টের মধ্যেও আমি ঠিক ছিলাম শারীরিকভাবে মানসিকভাবে। যাই হোক তো সেই জায়গাটা পার করে আজকে এই জায়গাটায় আছি যখন এভরিথিং ইজ নর্মাল। তো আমি মনে করি এটা ভগবানের একটা বিশাল আশীর্বাদ, আর এতজন যারা আমাকে ভালোবাসে, ইউটিউবের মাধ্যমে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আর তাদের আশীর্বাদেই আমার মনে হয় এই জায়গাটা এসছে। প্রচুর জন আমার জন্য প্রে করেছিল, আর দেখো আজকে তোমাদের সবার প্রেয়ার লাইক ইট গেভ রেজাল্টস, সো আই থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। তোমরা অনেক করেছো আমার জন্য, সো থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে ছোটো করা হবে, বাট এত কিছু করার জন্য আমার কাছে সত্যি ভাষা নেই, বাস তোমরা সাথে দেখো পাশে দেখো এই বলতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমার দিদি ভাই শ্রীমান দাদা আর মায়ের কন্ট্রিবিউশন আমার জীবনে হিউজ, মানে ওরা যেইভাবে আমাকে মানে এরকমও হয়েছে যে ওরা কম করে নিয়েছে বাট আমাকে আর সবাইকে কোনো দিন কমে রাখেনি। সত্যি কথা বলতে দিদি ভাই লাইফে অনেক বড় বড় জিনিস স্যাক্রিফাইস করেছে যাতে করে আমি একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি। ওর অনেক অপরচুনিটি ছিল ওই পিরিয়ডটাতে 2019-এর ওই পিরিয়ডটাতেই, বাট প্রত্যেকটা জিনিসও না করেছে যাতে করে আমি ঠিকঠাক থাকতে পারি, আম্মাকে যাতে করে সুস্থ করতে পারে। সো এই কিছু মানুষ আছে। এই দেখো শ্রীমান দাদা আজকে সত্যি কথা বলতে টাটা মেডিকেল সেন্টারে সব কিছুও করে রেখেছিলো যাতে করে আমার কোনো প্রবলেম না হয়, আমি যাব গিয়ে সমস্ত কিছু করাবো ওখান থেকে বেরিয়ে আসবো। আই বিলিভ যে ভগবান মানে পাপা তো এখন ভগবানের কাছে, তো আমার মনে হয় যে পাপা জানি সব কিছু উপর থেকে দেখে সব কিছু যেন ঠিক করে দিচ্ছে, বিকজ শ্রীমান দাদা আমার আমি বলে বলতে পারবো না মানে হোয়াট হি ইজ টু মি, মানে প্রচণ্ড ভালোবাসি আমি ওকে আর ও আমায় খুব ভালোবাসে। ও যেইভাবে প্রত্যেকটা জায়গায় আমার খেয়াল রাখে যে মামাই এটা করুক তাহলে ভালো হবে, মামাই ওটা করুক তাহলে ভালো হবে, সাইদি কেউ এরকমভাবে ভাবে। মামনিকে দেখাবো এখন, মামনি হ্যাঁ হ্যাঁ দেখে যাও দেখো যে আছে আছে থাকুক আমি হ্যাঁ মানে এখানে পুরো অনেক বড় হয়ে গেছে এইটা শুধু মাথাটা, এই যে প্রথমে তো সে তিনি উল্টে ছিলেন, এত আম খেয়েছে তার আগে আম খেয়েছে উল্টে শুয়ে পড়েছে, ডাক্তার দেখতে পাইনি বলছে যে আপনি চকলেট খেয়ে আসুন না উল্টো না হচ্ছে না উল্টো দেখতে পাচ্ছি না, সে উল্টে আছে পিঠ দেখাচ্ছে তার মানে পেটের দিক উপরে পেটের উপরটা তার পিঠ মানে উল্টো শুয়ে আছে মেয়েটা।
অদ্ভুত ব্যাপার এটা, যদি হাঁটু হয় হাঁটুটা মামার মতো দেখতে। দেখা দেখা চোখটা দেখা একবার, ওই দেখো বাবু, এইরকম দৃশ্য দেখে আমাকে রাতের বেলায় ঘুমাতে হয়। আজকে দিন খুব ভালো গেল, সবকিছু পজিটিভ পজিটিভ সবকিছু ভালো। মামাই খুব চাপে ছিল, আমি একটু ছিলাম, কিন্তু অতটাও নয়, কারণ আমি জানতাম পজিটিভ হবে এই সবকিছু। এবার তো মামাই একটু চাপে ছিল, আজকে তো মামাই বললো এসে পড়াশুনো করবে, সেই জন্য সে কত পড়লো আমি দেখলাম এসে। মামাই আজ কটা সাবজেক্ট পড়েছি? আচ্ছা তুই আমার জায়গায় হলে তুই তুই করতে পারবি তো বল তো? তুই এত ট্রাভেল করে একদিন তুই থেকে দেখা তো, হ্যাঁ তুই এক সপ্তাহ ওরকম আমার মতো খালি বমি করা, খালি এমনি করে আমি পেটে বালির বস্তা পেতে ঘুরবো তাহলে? তুমি তুমি করো, তুমি এক সপ্তাহ তুই করে দেখা, তারপর তুই বল। তার জন্য বড় বন্ধ তার আমার শরীরে কোনো কিছু দেয় বলতো এনার্জি? না এখন আমি কি করে পড়তে বসবো? তুই তো আমার লেকচার মারিস, তুই কি যে পড়েছিস তুই আমাকে বল। আমি তো এবার পড়িনি তো, আমি তো জানি আমি পড়িনি এবার, ঠিক আছে? ঘষে ঘষে তোর ভালো করে, হ্যাঁ এটা সিরিজ কাগজ রে দেবো। চলো টাটা গুড নাইট, আজকের মতো ব্লগ এখানেই এন্ড, তাই তো নাকি? আর কন্টিনিউ হবে না তো? আচ্ছা ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, এই ভিডিও ভালো লাগবেই লাগবে তোমাদের, তাহলে আমারও তো লাগবেই, আর ভালো লাগলে সঙ্গে সঙ্গে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এই তিনটে জিনিস অবশ্যই করে দিও। চলো টাটা গুড নাইট, গুড নাইট বলে দেয়।